আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ মঠ। আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ। এসে গেছি আমরা রামকৃষ্ণ মঠ। শান্ত নিরিবিলি পরিবেশ। পঞ্চবটিতে, হ্যাঁ, এই গর্ভগৃহের মধ্যে মা দুর্গার মূর্তি দেখলাম। এখানে ছবি তোলা অ্যালাউড নয়, তাই ভেতরে আমি ছবি তুলতে পারিনি। মা দুর্গার মূর্তি এখন আমরা আশপাশটা একটু ঘুরে দেখছি। বহুদিন পর বাইরে বেরিয়ে এরকম একটি শান্ত পরিবেশে এসে খুবই ভালো লাগছে। ধ্যানমগ্ন বিবেকানন্দের মূর্তি অপূর্ব লাগছে। আমাদের রামকৃষ্ণ মঠ দেখা হয়ে গেছে, এবার ফেরার পালা। এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এই গেটটা দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো।